বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খেতাব বাতিল চেষ্টার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজনে প্রতিবাদ সমাবেশ চলছে। সহকর্মী শরীফুল ইসলাম খান সেই খবর রাখছেন। শরীফ, এর আগের ঘণ্টায় আপনি বলছিলেন সেখানে বিএনপি কর্মীরা প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখছিলেন, কেন্দ্রীয় নেতাদের কেউ কি এসেছেন কিনা এই সময়ের মধ্যে? টুম্পা, কেন্দ্রীয় নেতারা এসেছেন, এর মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা থেকে শুরু করে দলের সিনিয়র ভাইস, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ অনেকে এখানে এসে উপস্থিত হচ্ছেন। আমি সবার নাম বললাম না, এখানে শুধুমাত্র কেন্দ্রীয় নেতাদের বাইরে কিন্তু দলের অঙ্গ ও সহযোগী সংগঠন যারা রয়েছে, বিশেষ করে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ সহ কেরানীগঞ্জের নেতৃবৃন্দকে আমরা দেখেছি। অর্থাৎ সব মিলিয়ে তারা যেটি বলছেন যে বিএনপি প্রতিষ্ঠাতা জেড ফোর্সের অধিনায়ক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে খেতাব বাতিলের প্রক্রিয়া বা সিদ্ধান্ত নিয়েছে সেটি কোনোভাবেই তারা মানবে না। পাশাপাশি আর একটা কথা তারা বারবার যে সব বক্তায় উচ্চারণ করেছে যে সবশেষ যেই মানববন্ধন হয়েছে সেখানে পুলিশি হামলা হয়েছিল, তারা সেই পুলিশি হামলার বিচার চেয়েছেন এবং বলছেন যারা পুলিশ ভাইয়েরা হচ্ছে রাষ্ট্রের নিয়োজিত কর্মচারী তারা যেন অন্তত তাদের নিরপেক্ষতা দিয়ে অন্তত স্বাভাবিক যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড চালানোর জন্য তারা যেন সুযোগ দেন। আর কিছুক্ষণ পরেই বিএনপির কেন্দ্রীয় নেতারা এখানে বক্তব্য রাখবেন, বক্তব্য রাখার পর আসলে নতুন নিশ্চয়ই শরীফুল ইসলাম খান, আপনি থাকুন সেখানটায়, পরবর্তীতে নিশ্চয়ই আপনার কাছে আমরা আবারও আসবো।